এখানে কি আলোচনা করবা একটু? সর্বশক্তিমান আল্লাহ, আয় আল্লাহ, আমরা দীর্ঘদিন ধরে আয় আল্লাহ ফেসিদ হাসিনা আয় আল্লাহ স্বৈরাচারিতার মধ্যে আমরা পড়েছিলাম আল্লাহ। আয় আল্লাহ, আপনি তার বিদায় ঘন্টা বাজিয়ে আমাদের মধ্যে স্বস্তি ফিরে দিয়েছেন আল্লাহ। আয় আল্লাহ, এক মাস পূর্ণ হয়েছে, এই জন্য আজকে ছাত্র ভাইয়েরা তাদের শহীদ ভাইদের স্মরণে ময়দানে এসেছে, তাদের জন্য দোয়ার আয়োজন করেছে। আয় আল্লাহ, আমাদের যে সমস্ত ভাইয়েরা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে জান্নাতে আলা মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, তাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যে সমস্ত ভাইয়েরা আহত হয়ে এখন হাসপাতালের বেডে আল্লাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আল্লাহ তাদেরকে শিফায়ে আজেলা কামেলা দান করো আল্লাহ। আল্লাহ, তাদেরকে সুন্নতের নিয়াত দান করো আল্লাহ। আল্লাহ, এই আন্দোলনে এসে অনেক ভাইয়েরা আল্লাহ নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ। আল্লাহ, যারা নির্যাতনের শিকার হয়েছে তারা নিজেদের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে আল্লাহ। আল্লাহ, এই চারজন একজন সাগর, আয় আল্লাহ ছাত্র, বাংলা কলেজের ছাত্র, আয় আল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ, আরো যে তিনজন মারা গিয়েছে সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের এই ছাত্র ছাত্রীদের ঐক্যবদ্ধতা যেন আগে মেতেও থাকতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, আগামীতে যে আমাদের নেতৃত্বে আসবে, যে যারা আমাদের দেশকে শাসন করবে, তারা যেন সঠিকভাবে সুন্দরভাবে দেশকে শাশন করতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ। আপনি আমাদের দোয়াকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন আমিন বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা অনেক গরম আপনারা করে দেন সবাইকে ধন্যবাদ।